আমার নাম সুনীল বর্মণ, আমি বড় পীরগঞ্জ থেকে আসছি, পীরগঞ্জ থানা থেকে। আমার গ্রামের নাম দোস্তমপুর। আমার ভারতে আমার জেঠু আছে, আমি দেখা করার জন্য আসছি। প্রায় 4 বছর থেকে দেখা হয়নি, এবছর আমরা দেখা করতে আসছি। এবছর দেখা হয় কিনা দেখা যায়। আমার নাম মিজানুর রহমান, আমি কুসাগঞ্জ থানা থেকে আসছি আত্মীয়স্বজনের সাথে দেখা করার জন্য। আমি এরা দেখা করতে দিয়েছে না, 1 বছর থেকে আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না। আমি পুসান বলেন ভারতের আত্মীয় স্বজন ছায় দেখা হতে আসছি। আমি এনামুল, আমি আসছি মিলন মেলা দেখতে। প্রতি বছর এখানে মিলন মেলা হয়, খুব ভালো লাগে। দুই রাষ্ট্রের ভিতরে একটা দেখা সাক্ষাৎ হয়, আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমি সুনীল কর্মকার, আমার বাড়ি এখানে খরসিংহায়। আমরা এখানে আমাদের প্রায় এই মেলাটার বয়স মোটামুটি 15+। 15 বছর থেকে 2 বছর এইবারে দেখা এগুলো আসছি। আমাদের আত্মীয় স্বজন আছে, মানে সবার আমরা দেখা দিলে আমরা ভালো হয়। সবার প্রতি আহ্বান জানাচ্ছি, যেন আমাদের মিলন প্রতি বছরই হয়। আমাদের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, রানীশঙ্গল, হরিপুর এই 3 থালা মিলে আমাদের এই পাথরকালী মেলা উদযাপন হয় মিলন মেলা। আর ভারতে উত্তরবঙ্গ, রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ এবং সর্বজ্ঞ আত্মীয়স্বজন যারা আছে আমরা একত্রিত হই এই দিনে। আজকে ডিসেম্বরের শুক্রবার দিন, আসলে আমরা শুক্রবার দিন ছুটির দিন থাকি, খুব আনন্দ হয়। এবং এটা আমার সবার কাছে, মানে সবাইকে বলতেছি, অনুরোধ করছি যেন প্রতি বছরই আমাদের এই মিলনটা। মোহাম্মদ রহুল আমি, পীরগঞ্জ থানা বসচুনা। আর এই যে মেলা, এখানে দীর্ঘদিন প্রায় 20-25 বছর থাকি। প্রতি বছরে শুক্রবারের দিন এই মেলায় আমরা এখানে ইন্ডিয়া বাংলাদেশ দেখা সাক্ষাৎ লোকজনের মিলন, এটা একটু আমরা আনন্দ ইয়া করি।